বুধবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের সামনে এ সময় নেতাকর্মীরা ভিড় করেন। ভিড় ঠেলে একজন নার্স বেগম জিয়ার গাড়ির কাছে যান, প্রয়োগ করেন মডার্নার দ্বিতীয় ডোজ টিকা। এর আগে গত 9 জুলাই সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন ফর্ম পূরণ করেন বেগম খালেদা জিয়া। 9 দিন পর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে তাকে SMS দেওয়া হয়। 19 জুলাই গাড়িতে বসেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। চলতি বছর 10 এপ্রিল বেগম জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিলেও নানা শারীরিক সমস্যার কারণে 27 এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 9 মে তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। 53 দিনের চিকিৎসা শেষে গত 19 জুন রাতে গুলশানের বাসায় ফিরেছিলেন বেগম জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, টিকা গ্রহণের পর কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে হবে বেগম জিয়াকে। ভ্যাকসিন নেওয়ার পর কিছু সাইড ইফেক্ট হয়, সেটা তার সাথে সাথেই কখনো হয়, কখনো কখনো 48 ঘন্টার ভিতর হয়। পরবর্তীতে পর্যবেক্ষণও রাখা হবে। ওনার যে মেডিকেল টিমের ডাক্তার সাহেবরাও আছেন, ওনারাও কিন্তু সার্বক্ষণিকভাবে ওনাকে পর্যবেক্ষণে রাখেন। বেগম খালেদা জিয়ার 10 সদস্যের মেডিকেল বোর্ড এখনও উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মতামত দিয়েছে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন তো আছেই, সব কিছু মিলিয়ে ওনার একটি সর্বোৎকৃষ্ট হাসপাতালে মডার্ন ট্রিটমেন্ট উইথ মডার্ন ফেসিলিটিস যেখানে আছে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল, এইরকম একটি হসপিটালে বিদেশে যাওয়া চিকিৎসার জন্য রিকমেন্ড করেছে এবং এখনও এটা বহাল আছে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম জিয়া গত বছরের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি পান। এরপর তার মুক্তির মেয়াদ 3 দফা বাড়ানো হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।